মানে আমার সাধ্যের বাইরে গিয়ে এই যে আয়াত নিয়ে আলোচনা করা বা একটু বাড়তি দুটো কথা বলা, ইনশাআল্লাহ যতই সামনে যাব ততই বন্ধ হয়ে যাবে, এই কারণে যে এটা আমার মানে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার অভিজ্ঞতাকে, যে সূরাতুল বাকারা যার কাছে স্পষ্ট, এর প্রত্যেকটা বিষয় কী কী বিষয় এখানে এসেছে গোটা কোরআন তার কাছে খুব সহজ পড়তে গেলে। এই জন্যই আমার মানে সীমানার বাইরে গিয়েও আমি দু চার কথা বেশি বলছি, এই কারণে আল্লাহ তাআলা ক্ষমা করবেন এই আশা নিয়ে। 102 ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকে সুলাইমান, রানিং যে প্রসঙ্গ চলছে খেয়াল করুন, তর্জমাটা পড়ে নেই আপনাদের সামনে রাখি, আমি এখন খুব ধীর হয়ে যাব। অথচ এই সব জিনিসকে তাহারা মানিতে, সেই সব জিনিসকে তাহারা মানিতে শুরু করিল শয়তান যাহা সুলাইমানের রাজত্বের নাম লইয়া পেশ করিতেছিল। শয়তান সুলাইমানের রাজত্বের নাম লইয়া পেশ করিতেছিল, প্রকৃতপক্ষে সুলাইমান কখনোই কুফুরি করে নাই, কুফুরি অবলম্বন করিয়াছে সেই শয়তানগণ যাহারা লোকদিগকে জাদুগরি শিক্ষাদান করিতেছিল। গোটা বিষয়টা সাবজেক্ট হয়ে গেল শয়তান, খেয়াল করুন। আমাদের পিতা মরহুম তর্জমা করেছেন, মুরব্বীদের তর্জমা এবং আগের যত কিতাব দেখবেন সব কিতাবে, মানে এই তর্জমা যারা আছে সব তর্জমা একই রকম, কিন্তু একালের গবেষণা আর একটু এই এই ব্যাপারটাকে একটু বদলাতে চায়। এই তর্জমাটাকে মানে ঠিক সরাসরি মানে না নিয়ে একটু পাশাপাশি একটা তর্জমা করে পার্থক্য দেখাতে চেষ্টা করে। এইভাবে আগের আয়াতের সাথে কানেক্ট হই আমরা, এই লোকগুলো 97, 98, 99, 100, তাই না? এবং এই 100 আয়াত থেকে 101 আয়াতে উত্তরণ করে যেই লোকদের চিত্র আমাদের সামনে আসলো, এরা কারা? এরা আল্লাহর শত্রু, এরা মিকাইলের শত্রু, আইনাল্লাহ ফেরেস্তাদের শত্রু, রসুলগণের শত্রু, জিব্রাইলের শত্রু, মিকাইলের শত্রু, আল্লাহ এদের শত্রু। আলেম হিসেবে পরিচিত, তাই না? আল্লাহর কিতাব পিঠের পেছনে, তার মানে মানুষ জানে উনি কিতাবের বিশেষজ্ঞ, আর কিতাবের সাথে তার কোনো সম্পর্ক নাই। এ হলো উতুল কিতাব, আলেম হিসেবে পরিচিত কিন্তু কিতাবের কও জানে না। আসুন আমাদের সমাজে কত দেখবেন আপনি, এবং আমি আলহামদুলিল্লাহ গ্রামে গিয়েছি কিতাব শোনাতে এইভাবে পড়ে, এবং চারিদিক থেকে হুজুর এসেছেন, অমুক জায়গার ইমাম সাহেব এসেছেন বাজারে এইটা বলতে যে এ তো সব কাফের বানায় ফেলবে, এই লোক কিতাব বললে মানুষ কাফের হয়ে যাবে, সেই দেশে বাস করি আমরা। তো আসুন এবার একটু নতুন দৃষ্টিতে দেখি আয়াতের তর্জমা এইভাবে, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান। প্রত্যেকটা শব্দের তর্জমা আপনারা লিখে নেন প্রয়োজনে। তো কিতাব আল্লাহে জুহু আলা ওয়ারা জুহুরিহিম কান্নাহুম লা ইয়ালামুন, বোঝা গেল আল্লাহর কিতাব তাদের চর্চার তালিকায় নেই, আল্লাহর কিতাব তাদের কাছে কোনো বিষয় নয়। কি করে তারা? হ্যাঁ, কি করে তারা? তো আমরা 14-তে দেখেছি ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, অর্থাৎ কোরআনী সূত্রগুলোকে যদি আমরা গাঁথি তাহলে কি দাঁড়ায়? ওয়াইদা লাকুল্লাযীনা আমানু কালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, কেন বললেন আল্লাহ তাদের ধর্মগুরুদের কাছে যখন যায়? আল্লাহ বলেছেন শয়তান, এগুলো সব এই শয়তানদের বিরাট মানে বিস্তারিত বর্ণনা এখানে আসলো যে মানুষ শয়তান কারা। তো খেয়াল করবেন যে ইবলিসের কথা শুধু আল্লাহ এই খেলাফতের প্রসঙ্গে বলে ইবলিস আর নাই, মানুষ শয়তানদের বর্ণনা চলছে যে শয়তান কখন হয়।
শয়তান হয় যখন আল্লাহর কিতাবকে পিঠের পিছনে ফেলে রাখে। ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকে সুলাইমান। তো ইত্তেবার ব্যাপারটাকে আমি বলবো চর্চা করা। এখন এরা চর্চা করে, এখন এরা মেনে চলে, এখন এরা অনুশীলন করে, যাই নেন আপনি ইত্তেবার মানে। মা তাতলু আশায়াতিনু আলা মুলকে সুলাইমান, যা চর্চা করত শয়তানরা আলা মুলকে সুলাইমান, যা মা তাতলু এরা এখন এরা মেনে চলে, এরা মেনে চলে। খেয়াল করুন, এই যে যারা আল্লাহর কিতাবকে পেছনে ফেলে রেখেছে তারা এখন ইত্তেবা করে। মা তাতলু আশায়াতিন, যা শিখিয়ে দেয় শয়তানরা, এই শয়তানরা 14 শয়তানরা, এখানেও শায়াতিন হিসাবে এসেছে, এখানেও শায়াতিন হিসাবে এসেছে। মানে এরা সাধারণ ইহুদি আলেম ওলামা, গুরু যারা, বিশেষজ্ঞ গুরু যারা একেবারে, তাদের কথা বলা হচ্ছে যে ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন ওয়ালা মুলকে সুলাইমান ওয়ামা কাফারা সুলাইমান। তো এখানে আলা মুলকে সুলাইমান, সুলাইমানের ক্ষমতার নামে, সুলাইমানের রাজত্বের আমলে না, আলা মুলকে সুলাইমান। যেমন এখানে দেখুন আপনার, আমরা যেটা তর্জমা করি যে তোমরা যে আম তাকুলুনা আলাল্লাহে মা আলা তাআলামুন, আয়াত 80 তর্জমা দেখুন, নাকি তোমরা বলছো এমন কথা আল্লাহর নামে যা তোমরা, আল্লাহ বলেছেন কি বলেন তোমরা জানো না। কথাটা বোঝা গেল, খোদার উপরে চাপিয়ে আলাল্লাহে মা আলা তাআলামুন, আল্লাহর নামে বলছো। তো এরা 101-এ যে আয়াতের লোকদের কথা বলা হলো তারা এখন চর্চা করে কি মা। আপনি এই তর্জমা দিয়ে আমরা যাচ্ছি গোটা আয়াত, বিশাল একখানা আয়াত, মা তাতলু আশায়াতিনু আলা মুলকে সুলাইমান, যা শিখিয়ে দেয়। এবার আসলো আগেরটা, ইনটা আমরা ইন্দালিল্লাহ ভুল বলেছি, তাতলু এবার চর্চা করে, যা চর্চা করে আশায়াতিন শয়তানরা সুলাইমানের ক্ষমতার নামে। সুলাইমানের তাবিজ এখনও বাজারে দেখতে পাবেন, আছে না সুলাইমানের তাবিজ, আছে না, যান তাবিজওয়ালাদের কাছে, হ্যাঁ সুলাইমানের তাবিজ, এই অনেক দাম, 501 টাকা। তো এখানে সুলাইমানের রাজত্ব নয়, সুলাইমানের ক্ষমতার নামে ওই শয়তান গুরুরা, ধর্মগুরুরা, যারা একদম মূল, কোরআনে আল্লাহ বলেছেন যে যারা তোমার কাছে হে মোহাম্মদ কখনো আসেনি, তারা সুরা তওবায় গেলে আমরা দেখতে পাব। আর যেগুলো এগুলো ঘোরাফেরা করছে এগুলো তো সাধারণ মোল্লা মৌলবি, যেমন আমাদের সমাজে আছে, 50 টাকা 100 টাকায় পাওয়া যায়, এরা তারা। তো এরা এখন অনুসরণ করে কিসের, মা তাতলু শায়াতিন ওয়ালা মুলকে সুলাইমান। এবং আমি প্রত্যক্ষ সাক্ষী, এই নাকাল পাড়াতেই, আমাদের এই পাড়াতেই একজন টিউশনি করে বেড়াতো, একদম সেই ছোট্ট কাল থেকে, একেবারে মানে মাদ্রাসার ক্লাস 5-6-এ পড়ে, তখন থেকে বাড়িতে বাড়িতে গিয়ে কোরআন শেখাত। সে এখন এই কাজটা করে, এরকম কত আছে, এরোপ্লেন মসজিদে যান, নিউ মার্কেটে যান, সুলাইমানি হুজুর দেখে আসুন, তাবিজ দেন, আর সেখানে মানুষ কি কি বিচিত্র সমস্যা নিয়ে তার কাছে যায়। আমারও এরকম এক সন্তান হারিয়ে গিয়েছিল, আমি তাকে খোঁজার জন্য দিশাহারা হয়ে তার তাবিজের জন্য গিয়েছিলাম, যে তিনি বলে দিতে পারেন কোথায় আছে। সুবহানাল্লাহ, এগুলো সব আল্লাহরই সহায় যে তিনি আমাকে এগুলো সব দেখিয়েছেন। তো ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন ওয়ালা মুলকে সুলাইমান, যোগ করুন আগের আয়াতের সঙ্গে কিতাবুল্লাহ ওয়া রা যুহুরিহিম কান্নাহুম লা ইয়ালামুন, আল্লাহর কিতাব তাদের চর্চার বিষয় নয়, তারা এখন অনুসরণ করে, যা চর্চা করে ওই শয়তানরা, আয়াত 14-এর শয়তানরা, সুলাইমানের ক্ষমতার নামে। মা কাফারু সুলাইমান, ওয়া মা কাফারু
সুলেমান, সুলেমান এই কুফুরি করেনি, সুলেমানের ক্ষমতার নামে, মানে সুলেমান এই ক্ষমতা প্রয়োগ করেনি এইভাবে। ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, এই শয়তানরা কুফুরি করছে, এই কুফুরি করছে। আপনি নিজে মিলান আয়াত 14-কে সামনে রেখে। ইউআল্লিমুনা নাসাস সেহরা, দেখুন সহজ হয়ে গেল ব্যাপারটা, এরা মানুষকে জাদু শেখায়। তো জাদু তো আমি বলেছি যে জাদু ব্যাপারটা শব্দ ঢেকে যায়, জাদু ব্যাপারটা দিয়ে কিছুই বোধ হয় না। জাদু মানে মানে প্রতারণা, ধোকা, তাই না? তো এরা মানুষকে ধোকা শেখায়, প্রতারণা শেখায়, প্রতারণা করে মানে ওই মেসমারিজম করে, প্রতারিত করে। যেমন জাদুঘর জাদু দেখায় স্টেজে, তাই না? হাতের রুমাল নিয়ে নাড়াচাড়া করলো, হাতের নুবা নিয়ে নাড়াচাড়া করলো, কবুতর হয়ে উড়ে চলে গেল। কি দেখলাম আমরা? আমরা তো দেখলাম, তাই টেলিভিশনেও দেখা যাচ্ছে, একদম ক্যামেরা ধরা আছে, একদম সে দেখাচ্ছে এরকম নাড়াচাড়া করে যে দেখুন রুমাল একেবারে পরিষ্কার রুমাল, তার দুটো হাত, হাত দেখাচ্ছে এরকম এরকম সব কিছু করে, রুমাল নিয়ে কারসাজি করলো, কী করলো না করলো, হঠাৎ করে এরকম হাত এড়ে ছেড়ে দিল, কবুতর উড়ে চলে গেল। আর কোনটা সত্য বলুন, তাই না? আর সংজ্ঞায়িত যদি করেন, সংজ্ঞা যদি দেন বিষয়টা কী হয় তাহলে? প্রতারণা নয়, আপনার চোখের ধোকা নয়, একদম আল্লাহ বলেছেন মূসা এবং জাদুঘরদের যখন মোকাবিলা হচ্ছিল আল্লাহ বলছেন ওয়াসাহারু আয়ুনহুম, তাদের চোখকে ধোকায় ফেলে দিয়েছিল। তাহলে শুধু জাদুই নয়, এরকম কোরআনের শব্দ নিয়েও অনেক আলোচনা পর্যালোচনার প্রশ্ন আছে। কারণ কোরআন এক সময় আমাদের মুরব্বীরা যে তর্জমা করেছেন, সে তর্জমার মধ্যে একদম কঠিনভাবে শরীয়তের বিধিবিধান সামনে রেখে তারা কোরআনে তর্জমা করেছেন, এবং তারা তাদের গুরুদের, তাদের ওস্তাদ, তারা যাদের কাছ থেকে শিখেছেন তাদের অনুসরণ করেছেন, তাতে আয়াতকে যেখান থেকে যেখানে নিয়ে যাওয়া হোক কোনো সমস্যা নেই, গুরুর এত্তেবা করেছেন তারা। এই ব্যাপারটা প্রতিষ্ঠিত সত্য, এটা নিয়ে কোনো ধরনের কোনো কটাক্ষ করার কোনো সুযোগ নেই, তাদেরকে ছোট চোখে দেখারও সুযোগ নেই, তারা আমাদের গুরুজন, তাদের কাছ থেকেই শিখেছি এবং শ্রদ্ধা সম্মান তাদের যথাস্থানে রয়েছে, এতটুকু ছোট করে দেখার কোনো সুযোগ নেই। কারণ তারা যা পেয়েছেন তারা সেই ব্যাপারে অনেস্ট ছিলেন, তারা না বললেই পারছি না, আমার দাদাকে দেখেছি সামান্য কিছু জানতেন, গুনগুন করে কিতাব পড়তে পারতেন, গুনগুন করে পুঁথি পড়তে পারতেন, এবং যাকে বলে যে নামাজ পড়তেন, এবং নামাজের কাপড় চোপড় তার যে এহতেমাম, তার যে সাবধানতা কল্পনারও বাইরে, হালাল খাওয়া, মানে যতটুকু দিন ধর্মের ব্যাপার তিনি জানতেন, কতটা কঠোর তিনি ছিলেন কল্পনাই করা যায় না। তো সেইভাবে যে যতটুকু পেয়েছেন আমাদের পিতা মরহুম যারা, সেই শ্রেণীর যারা আমাদের আগের প্রজন্ম যারা আলেম ওলামারা যারা ছিলেন, তারা পেয়েছেন কি পরিপূর্ণ একটা ধর্ম পেয়েছেন তারা, যার নাম শরীয়ত। শরীয়তে এইটা আছে, শরীয়তে এটা নাই, শরীয়তে এটা আছে, শরীয়তে এটা নাই, এরপর খুব বেশি হলে হাদিসে গেছেন। কিন্তু কোরআন তো এইভাবে চর্চিত নয়, তাদের কাছেও ছিল না, এবং দেখা যায় এই যে একেবারে সেরকম মানে মনে করুন যে কোরআন এইভাবে একটা হিন্দু তর্জমা করেছে কোরআন, কোরআনের মধ্যে আর কী আছে বলে, সব কিছু তথ্য রসুল যা বলে গেছেন তার মধ্যে, তো সেই সম্মান সেই মর্যাদা সব কিছু আমাদের অন্তরেও ছিল। কিন্তু এখন এই আমরা যে ডুবে গেলাম, আমরা যে অস্তিত্বহীন হয়ে গেলাম, মান সম্মান বলতে আমাদের কিছুই নেই, বিকৃতি হয়ে গেলাম পৃথিবীর বুকে, আমরা জাতি হিসাবে ধ্বংস হয়ে গেলাম কেন, এই প্রশ্নের উত্তর এই কিতাবে খুঁজতে গিয়ে দেখি যে সব এখানে আছে। তো আমাদের আগে যাদের কিতাবের দায়িত্ব ছিল তারা কি করেছে, এখন সুলেমানের ক্ষমতার দোহাই দিয়ে, সুলেমানের ক্ষমতার নামে তারা জাদু শেখাচ্ছে মানুষকে, ধোকা প্রতারণা শেখাচ্ছে। ইউ আল্লিমুনা নাসাস সেহরা। আর একটা জিনিস হলো ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বি বাবিলা হারুত ও মারুত, এবং এই কিতাবের ইতিহাস পাওয়া যায়, এটা লিখিত অবস্থায় পাওয়া যেত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও। আমাদের ইতিহাস বলছে অনেক একেবারে খুঁচিয়ে খাঁচিয়ে বহু ইতিহাস আল্লাহ তাআলা পড়ার তৌফিক দিয়েছেন, পড়েছি, দেখেছি, যেখানে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি এর তার কাছে অনেক বড় বড় বই ছিল, তিনি দেখে বলতে পারতেন এই লোকটা এর আগে ছিল কাঠমিস্ত্রি, এখন খলিফাগিরি করে, এবং কাছে এসে জিজ্ঞেস করা হলো তাই হুবহু হয়ে গেল।
আবার একটা লোক সম্পর্কে তিনি বললেন যে এই যে দেখো ওই লোকটা, তিনি চ্যাংড়া ছিলেন তো, বয়সে কম ছিলেন, বন্ধু বান্ধবের সঙ্গে এগুলো সব কম্পিটিশন করতেন, দেখ 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 ওই লোকটা যে আসতেছে না, ওই লোকটা কিন্তু আজকের থেকে ঠিক 28 দিন পরে মারা যাবে। তো এটা যখন হয়ে গেল তখন বিখ্যাত হয়ে গেলেন এবং লোকেরা তাকে ধরল। তিনি রাত্রে বাড়িতে এসে নাকি ইতিহাসের ঐতিহাসিক সূত্র বাড়িতে তার এই সমস্ত কিতাব তিনি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, গায়েবের খবর বলা, এই যে আমাদের এখন এখানে অকাল সায়েন্স হাত দেখা যেগুলো আছে সেগুলো সব চিরকালই ছিল, মানে শয়তানি চর্চা জাদু চর্চা পৃথিবীতে চিরকালই ছিল। বিশেষ ব্যাপার হলো ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা ওয়া হারুত ওয়া মারুত। তো এই জায়গাটা দেখার ব্যাপার এই যে আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন যে একেবারে মানে মানুষ যখন আমার কিতাব মানে না, তখন সেই জাদুর মানে জগতে আল্লাহ তাআলা হারুত এবং মারুত নামে দুজন ফেরেশতাকে পাঠালেন মানুষকে জাদু শেখাতে। কৌশলটা কি এবং এই কৌশলটা কোরআনের পাঠকদের জন্য কোন কাজে লাগবে এটাও দেখার ব্যাপার, আমাদের জন্য কি শিক্ষা বহন করে এই আয়া। ওয়ামা উনজিলা, আর যা নাজিল করা হয়েছিল দুইজন ফেরেশতার উপরে, বিবাবিলা বেবিলনের হারুত ও মারুত, একদম মানে আল মালাকাইনে দুজন ফেরেস্তা, বিবাবিলা বেবিলনের হারুত ও মারুত, জায়গার নাম, ফেরেস্তাদের নাম সহকারে যা নাজিল করা হয়েছিল। কি নাজিল করা হয়েছিল? ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন, এবং শেখাতো না তারা দুজন কাউকেই, হাত্তা ইয়াকুলা, যে পর্যন্ত না তারা দুজন বলতো, ইন্নামা নাহনু ফিতনাতুন, দেখো ভাই আমরা কিন্তু তোমাদের জন্য পরীক্ষা, ফালা তাকফুর, এই কুফুরি তোমরা করো না, এই অকৃতজ্ঞতা তোমরা করো না। এবং আমাদের এই কোরআনে দেখবো সামনে গেলে যে আল্লাহ যদি রসুলকে মোকাবেলা করার জন্য এরকম কথা কাফেররা বলেছে বা যারা রসুলকে অস্বীকার করত, যে আল্লাহ যদি আল্লাহরই কিছু বলার থাকতো তা ফেরেশতা পাঠাতেন। তাহলে ওয়ামা কাফারা কাফারা ইন্নালিল্লাহ ওয়ামা উনজিলা আলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ও মারুত, এবং হারুত ও মারুতের উপরে বেবিলনে যা নাজিল করা হয়েছিল তাই শেখাচ্ছে। যুক্ত করে নিন এই শয়তানরা, 14 আয়াতের শয়তানরা এখন কি করছে এবং তাদের চালাচামুন্ডা হুজুররা মাদ আল্লাহ চালাচামুন্ডা যে সমস্ত ধর্ম গুরু আছে ওই সেই সমাজে তারা কি করছে। ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন, দেখো ভাই আমরা কিন্তু পরীক্ষা, ফালা তাকফুর, তোমরা এই কুফরি করো না। ফায়াতআল্লামুন মিনহুমা, তবুও তারা তাদের দুজন থেকে শিখত, মা ইউফাররিকুনা বিহি বাইনাল যাওজি ওয়া মারিহি, যা পার্থক্য করে দিত, সম্পর্ক ছিন্ন করে দিত, আলাদা করে দিত তা দিয়ে পুরুষ এবং তার স্ত্রীর মাঝখানে মধ্যে, মানে আমার একজনের বউকে পছন্দ হয়েছে তাই না, যে ওই বউটা আমার লাগবে, তখন কি করব আমি এইরকম একজন হুজুরের কাছে যেতাম, গিয়ে বলতাম ভাই ফেরেশতাদের কাছে যেতাম, ভাই আমাকে ওই তাবিজ দাও বা ওই মন্ত্র শিখিয়ে দাও, একেবারে মা ইউআল্লিমানি মিন আহাদিন, এবং এরপরে ফায়াত আল্লামুন, শিখে নিত তারা। কি শিখে নিত? মিনহুমা, তাদের দুজন থেকে, ওই ফেরেশতাদের থেকে, মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, ব্যক্তি এবং তার স্ত্রীর মাঝখানে যা পার্থক্য তৈরি করত, বিচ্ছিন্নতা তৈরি করত। তাহলে কি কি সময়টা ছিল তখন? তো সময়টা তখন জাদুবিদ্যা এমন পর্যায়ে চলে গিয়েছিল এবং সেইটাও এখনকার মোহাম্মদ রসুল্লাহর সমকালীন সময়ে ওই যে শয়তানরা
ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিম, একটু বিষয়টা মিলিয়ে দেখুন ব্যাপারটা। এখন বোঝা গেল কথাটা? এরা চর্চা করছে কি, সুলাইমানের ক্ষমতার নামে মিলান ব্যাপারটা। এই শয়তানরা, 14 নম্বরের শয়াতিনরা সুলাইমানের ক্ষমতার নামে এরা চর্চা করত, শেখাতো মানুষকে তাতলু। এই শয়তানরা আলা মুলকে সুলাইমান, সুলাইমানের ক্ষমতার নামে, ওয়ামা কাফারা সুলাইমান। এখন ওয়াওকে যদি আমি যে বলি, যে কুফরি বা যে অকৃতজ্ঞতা সুলাইমান করেনি, সুলাইমানের ক্ষমতার দোহাই দিয়ে বলছে। কারণ কি, সুলাইমান কি ছিল? বাতাসকে বললে আল্লাহ ক্ষমতাগুলো তাকে দিয়েছিলেন, বাতাসকে বললে বাতাস এক মাসের পথ নিয়ে যেত সকালবেলা, তাই না? জিনরা তার কথা মতো কাজ করতো, শয়তানদেরকে, শয়তান জিন, জিন শয়তানদেরকে আল্লাহ শেকলে বেঁধে তার কাজে লাগিয়ে দিয়েছিলেন, ডুবুরির কাজ করতো, এগুলোগুলো বানাবার কাজ করতো। এগুলো তো কোরআনে আছে এগুলো সব, তাই না? সুলাইমান পিঁপড়ার ভাষা বুঝতেন, তারপরে যাকে বলে পাখিদের ভাষা বুঝতেন, পাখিরা তার এয়ারফোর্স ছিল। না না, বলছি কথাটা, তো তার সেই ক্ষমতার দোহাই দিয়ে ওই যে বললাম যে এখনও পাওয়া যায় সুলাইমানের তাবিজ। আমি কথাটা এখন আপনারা বাজারে গিয়ে দেখুন, তাবিজ যারা বিক্রি করে, সুলাইমানি খাবনামা পাবেন এখন। তো ওয়ামা উনজিলে আলাল মালাকাই নিবে, বা এটা বিশেষভাবে, এটা যে আর যা নাজিল করা হয়েছিল বেবিলনের হারুত ও মারুত দুজন ফেরেস্তার উপরে, তারা কিন্তু যাই শিখতে আসতো যে তাকে বলতো ভাই আমরা কিন্তু পরীক্ষা, তোমরা এই অকৃতজ্ঞতা করো না, কিন্তু তবুও তারা তাদের কাছ থেকে শিখতো এমন জিনিস যাতে বউ এবং স্বামীর মধ্যে পার্থক্য হয়, বউটা এখন আমার লাগবে। একটা যুগ একটা কাল এমনও গেছে। এখন আল্লাহর মন্তব্য, হুয়ামা হুম বেদোয়ারিনা বিহি, কিন্তু শিখত তো সেই মন্ত্র, আনত তো সেই তাবিজ বটে, কিন্তু কোনো ক্ষতি তারা করতে পারত না সেই তাবিজ দিয়ে, মিন আহাদিন, কাউকেই, ইল্লা বি ইজনিল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। আপনি শয়তানি করবেন সেখানেও আল্লাহর অনুমতি লাগবে, পারমিশন লাগবে, সম্মতি লাগবে, কারণ শয়তানও আল্লাহর সৃষ্টি। এ রহস্য আল্লাহ ভাস্কর দিলেন যে তাবিজ, তোমার ব্যবসা তো চলছে, তাবিজও কাজ করবে না যদি আল্লাহর সব সম্মতি না হয়, সেটাও জানিয়ে দিলেন আমাদেরকে। হ্যাঁ, কারণ সে তো কুফুরি কিনে নিয়েছে, কথাটা বুঝো নাই? তুমি যখন তাবিজের উপরে বিশ্বাসটা নিয়ে নেবা, যেমন সৌদি আরবে যখন গিয়েছে, আমি যখন সেই 79 গিয়েছি তখন কিরকম অবস্থা, ওই গলায় তাবিজ টুবিজ তখন খুব ধরতো, কোমরে তাবিজ আছে কিনা, গলায় তাবিজ আছে কিনা, ইয়াতে ইমিগ্রেশনে সব কাটো, মহিলাদেরকে দেখা হতো, মহিলা পুলিশে আমি এনে বাচ্চাদের গলায় তাবিজ থাকতো, ওগুলো সব কাটতো, কেটে তারপর ঢুকাইতো। তো ওয়ামাহুম বেদোয়ারিনা, এবং তারা কারোই কোনো ক্ষতি করতে পারতো না, বিহি মিন আহাদিন, কাউকে, ইল্লা বিইজনিল্লাহ, যদি না তাতে আল্লাহ সম্মতি হতো। ওয়াইয়াত আল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউ, তবুও তারা শিখতো, তারা শিখতো যা তাদের ক্ষতি করত, কোনো উপকার তাদের করতো না। ওয়ালাকাদ আলিমু, এবং সবচেয়ে বড় কথা যে কার্য, কার্যত বা বস্তুত জানে তারা, লামানেশ তারাহু মা লাহু ফিল আখরাতে মিন খালাক। এই হলো তাবিজ, তোমার জাদু বিদ্যার মূল সূত্র, তোমাকে তুমি জেনে শুনে পরকালে তোমার কিছু নাই, পরকালকে যদি তুমি সম্পূর্ণ নিলামে তুলে দাও তবে তুমি জাদুর কোনো কার্যকারিতা তুমি শিখতে পারবা, জিন তোমার কাজ করবে। কারণ জিন যে কাজ করে বলে, জিনকে দিয়া জিন হুজুর, জিন হুজুরে, জিন হুজুররা হলো শয়তান, জিন মানুষের গোলামি করে, ভালো জিন নয়। হ্যাঁ, এবং যে কোনো একটি কাজ দেখো না, যে কোনো একটি কাজ করে দেবে তোমার। তাহলে ওয়ালাকাদ আলিমু, সাথে সাথে এটাও তারা জানতো, লামান ইস্তারাহু, এটাকে যা, এটা যা তারা কিনতো, মা লাহু ফিল আখরাতি মিন খালাক, পরকালে তার জন্য কোনো অংশ নেই।
ওয়ালা বিসা মা শারাউ বিহি, এবং কি জঘন্যতা যা কিনতো তারা তা দিয়ে, বিহি আনফুজাহুম, যা তা দিয়ে তাদের নিজেদের জীবনকে বিক্রি করত। লাউ কানু ইয়ালামু, আহা যদি তারা জানত, ওয়ালা ওয়ান্নাহুম আমানু, অথচ যদি এই এরাই যদি বিশ্বাস আনত, ওয়াত্তাকাউ, এবং আল্লাহর অসন্তোষ, এই যে চেষ্টাটা, এই যে মানে মানে কাজকর্ম তারা করেছে, এর উল্টো দিকে যদি তারা বিশ্বাস আনত আল্লাহতে, আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ, এবং আল্লাহর অসন্তুষ্টি থেকে তারা বাঁচতে চেষ্টা করত, লা মাসুবাতুন মিন ইনদিল্লাহ, পরিপূর্ণ পুরস্কার প্রাপ্ত হতো তারা সরাসরি আল্লাহর কাছ থেকে, খাইরুন, সব দিক থেকে উত্তম, লাউ কানু ইয়ালামুন, আহা যদি তারা জানত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না, আমরা এক নতুন অধ্যায়ে প্রবেশ করছি, শুধু আমরা দ্রুত তেলাওয়াত করে যাব। ওহে বিশ্বাসীরা, বলবে না কখনো রায়না, রসুলের মজলিসে বসে বলবে না যে আমাদের রায়না, সাধারণভাবে রায়না মানে হলো যে আমাদের দিকে একটু তাকান, আমাদের দিকে একটু তাকান, কারণ আগেই বলিনি রায়না শব্দটিকে লাইয়ান বে আলসিনাতিহেম, মানে একটু জিব্বাকে চাপ দিয়ে যদি বলে লাইনা, তাহলে হয়ে যায় আমাদের রা ইন্নালিল্লাহ রাইনা, তাহলে হয়ে যায় আমাদের রাখাল, যে আমাদের পশু চড়ায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না, তোমরা রায়না বলবে না, ওয়াকুলু উনজুরনা, রসুলকে মজলিসে যদি কখনো বলতে হয় তাহলে বলবে আমাদের দিকে একটু তাকান। ওয়াসমাউ, এটাও আল্লাহ বলে দিলেন, বরং শোনো ভালো করে, তাহলে তো আর বলার লাগে না যে আবার একটু বলুন আমাদের দিকে একটু তাকান, আমরা বুঝি নাই। কিন্তু সে তাকেও আল্লাহ নাকচ করেননি, বুঝতে পারোনি জিজ্ঞেস করো, আর জিজ্ঞেস করাই লাগবে না যদি শোনো, কারণ আমি তো শোনাই, শোনানোর ব্যাপারটা তো আমার কাছে, তোমরা অমনোযোগী হও বলে আমি শোনা বন্ধ করে দিই, তখন গিয়ে রসুলকে ডিস্টার্ব করো, আমার দিকে একটু তাকান, অ্যাটেনশন প্লিজ, যেমন আমরা মজলিসে বলি। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, মন্তব্যটা করে আল্লাহ ছেড়ে দিলেন যে এই অকৃতজ্ঞতার জন্য রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি। মা ইয়াবাদুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, চায় না তারা, চায় না মা ইয়াবাদুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, আহলে কিতাবের মধ্যে যারা মোহাম্মদকে প্রত্যাখ্যান করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা চায় না, ওয়ালাল মুশরিকিন, এবং যারা ওই মক্কার মুশরিক, যারা আল্লাহর অংশীদারে বিশ্বাসী, লাত মানাত উজ্জাকে আল্লাহর অংশীদার মনে করে, তাই আহলে কিতাবের যারা কুফরি করেছে মোহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরাতুল বাইয়্যিনাহ হলো এর একদম প্রমাণ, ওয়ালা আল মুশরিকিন, আর যারা অংশীদার করে আল্লাহতে, আন ইউনাজ্জালা আলাইকুম মিন খাইরিন মিন রাব্বিকুম, যে তোমাদের উপরে নাজিল হোক, এর এখানে কিন্তু রসুল নেই, ভাবুন এই জায়গাতে একটা রেফারেন্স বহুবার ইতিমধ্যেই দেখিয়েছি, কয়েকবার আবারও দেখাতে হচ্ছে, যে বারবারই হয়তো এখানে আসতে হবে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মিন রাব্বিকুম, তাই না, মেনে চলো তা, আয়াত তিন সুরা সাত আরাফ, আল আরাফ, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মিন রাব্বিকুম, এটা তো রসুলকে বলা হচ্ছে না, আমাদেরকে বলা হচ্ছে, মেনে চলো তাই যা নাজিল করা হয়েছে তোমাদের প্রতি, তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের পক্ষ থেকে, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, অনুসরণ করতে যাবে না, মানতে যাবে না এই ছাড়া, মা উনজিলা ইলাইকুম, কোনো ওলিয়া উলিয়া, কালিলাম মা তাদাক্কারুন, খুব কম সংখ্যক তোমাদের মধ্যে যারা এই কথাটা মনে রাখবা, এটা আল্লাহ বলে দিয়েছে। তো তাহলে চায় না যারা মোহাম্মদকে প্রত্যাখ্যান করেছে, সূরা বাকারা আয়াত 105, মিন আহলিল কিতাব, কিতাবের দাবিদার যারা, ওয়ালা আল মুশরিকিন, মক্কার মুশরিক যারা, আন ইউনাজ্জিলা আলাইকুম মিন খাইরিন, কোনো ভালো কিছু তোমাদের উপরে নাজিল হোক তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে, এরা
এই দুটো গোষ্ঠী তা চায় না। ওয়াল্লাহু ইয়াখতাসু বিরহমতিহি মাইয়াশা, এইটা আমাদের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক, অত্যন্ত উৎসাহ ব্যঞ্জক এক সুসংবাদ, এক তাফসীর। এই জায়গাটায় যদিও সাধারণভাবে মোহাম্মদ রাসূলুল্লাহকে মানে করা হয়, কিন্তু এইটা কিন্তু সর্বজনীন। এই সর্বজনীন শব্দটা আগে তো একদিন ব্যাখ্যা করে নাকি ভুল, সর্বজনীন তো একদিন তো সর্বজনীন সারা জীবন ব্যবহার করে এসেছি, এখন সর্বজনীন। হ্যাঁ, তাহলে আমরা সর্বজনীন দুর্গা উৎসব তো দেখেছি লেখা একদম, হ্যাঁ ভুল, সর্বজনীন। তাহলে কি হলো, ওয়াল্লাহু ইয়াখতাসু বিরহমতিহি মাইয়াশা, এখানে আসো এই কথাটায়, আলাইকুম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে তারা যারা তাদের তাকে মানতেন, যারা তার ওহির অনুশীলন করতেন, মানে এই প্রসঙ্গ কিন্তু আস্তে আস্তে আমাদের কাছে আসছে, বনী ইসরায়েল ছেড়ে আস্তে আস্তে প্রসঙ্গ আমাদের ঘনিষ্ঠ হচ্ছে, এই ক্রমান্বয়ে যে আমাদের কাছে আসছে বিষয়টা দেখো কীভাবে আসছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, 104, যারা বিশ্বাস এনেছো, সম্বোধন কাদের প্রতি, যারা মুহাম্মাদের অনুসারী, যারা, বোঝা গেল এই প্রথম, কিন্তু সূরা বাকারায় 104-এ, তো মা ইয়াবাদুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়ালা আল মুশরিকিন আন ইউনাজ্জিলা আলাইকুম মিন খাইরিন মিন রাব্বিকুম। তাহলে এখন এই নাজিলের মধ্যে আমরা হলাম, তাহলে নাজিল শুধু মুহাম্মদ রাসূলুল্লাহকে করা হচ্ছে এমন নয়, তিনি যাদেরকে বলছেন তারাও নাজিলের আওতার মধ্যে এসে যাচ্ছে, এটা দেখবো কোরআনে বহুবার, এটা একদম আল্লাহ তাআলা বলে দিয়েছে, একইভাবে একই মানে চলে আসতেছে, একই দায়িত্বের মানে মানে বোঝা ঘাড়ে পড়তেছে। ওয়াল্লাহু ইয়াখতাসু বিরহমতিহি মান ইয়াশা, অথচ বাস্তবতা এই যে আল্লাহ বিশিষ্ট করেন, বাছাই করেন, খালেস করেন, বিরহমতিহি তার করুণা দিয়ে, মান ইয়াশাও মানে তার এই করুণা, অর্থাৎ তার এই করি ওহির সংযোগ তিনি কাকে দেবেন, এটা তিনি মানে এটাকে আমরা বলবো যে এই মানিয়াশা এর ব্যাপারটা তিনি যাকে চান, লেখা আছে অথচ আল্লাহ যাকেই চাহেন নিজের রহমত দানের জন্য মনোনীত করিয়া লন। ঠিক এই ব্যাপারটা উল্টে যাবে কিন্তু, এবং এটার জন্য আপনারা কেউ ধৃষ্টতাও মনে করবেন না, ব্যাপারটাকে চিন্তা করবেন, দেখবেন, নিজেরাও চেষ্টা করে দেখবেন এই তর্জমাটা ঠিক হলো কি না। আমাদের মুরব্বীরা আল্লাহ যা চান আল্লাহ যা চান, সর্বক্ষেত্রে আল্লাহ যা চান। তাহলে ওয়াল্লাহু ইয়াখতাসু, আল্লাহ বিশিষ্ট করেন, আগে কিন্তু র্যান্ডম কথাটা এসে গেল যে যারা আহলে কিতাবের মধ্যে যারা মুহাম্মদকে অস্বীকার করেছে এবং যারা মুশরিক, অর্থাৎ যারা আল্লাহর সঙ্গে অংশীদার করে, এরা কেউ চায় না তোমাদের উপরে, মানিয়াশায়ের ব্যাপারটা পরিষ্কার হয়ে যাক, তোমাদের উপরে কোনো ভালো কিছু নাজিল হোক তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে, রসুল নন এখানে সাবজেক্ট, আর আল্লাহ বিশিষ্ট করেন মানে নির্দিষ্ট করেন বেরাহমাতিহি তার করুণা দিয়ে, মানিয়াশা যে চায়। আবার ভেঙে যদি তর্জমা করি, এবং আল্লাহ বিশিষ্ট করেন বেরাহমাতিহি তার এই করুণা দিয়ে, মান তাকে, ইয়াশা যে চায়। এখন আপনি দেখুন আপনি কি চান যে আল্লাহর এই করুণা আপনি প্রাপ্ত হন। ওয়াল্লাহু যু আল ফাদলিল আযীম, কারণ আল্লাহই একমাত্র অধিকারী এই মহান অনুগ্রহের। তাহলে যেটা বলছি, আপনি কিতাব পড়বেন অসম্ভব, আপনি কিতাব পারবেন অসম্ভব, আপনি কিতাব বুঝবেন অসম্ভব, আপনার কিতাব মনে থাকবে অসম্ভব, সম্পূর্ণ আল্লাহর হাতে। নবী রাসূলদের বেলাও যেমন ছিল, এখনো ঠিক একই রকম আছে। মা নানসাখ মিন আয়াতিন, এখানে একটা বিচিত্র কাহিনী আসছে, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বেখাইরে মিনহা আও মিসলিহা। এই ব্যাপারটা দেখুন এখানে তর্জমা আছে, আমরা যে আয়াত মনসুখ করি, তাহলে মনসুখ শব্দটি এলো কোথেকে, এলো শরিয়ত থেকে,
এবং আমাদের শরীয়তে এমন ভয়ঙ্কর কথাও আছে যে তিনখানা বিশুদ্ধ হাদিস একত্রিত হলে আল্লাহর আয়াত কোরআনের আয়াত মনসুখ হয়ে যায়, বাদ দিয়ে দেওয়া যায়, অর্থাৎ অকার্যকর করা যায়, করে দেওয়া যায়। তাহলে এখানে মনসুখ করি টিকায় লেখা আছে, মনসুখ করি লেখা আছে 37 লেখা আছে যে অনেকটা একটা বিশেষ সন্দেহের জবাব দেওয়া হয়েছে যে ইহুদিগণ মুসলমানদের অন্তরে নিক্ষেপ করার চেষ্টা করত, তাদের আপত্তি ছিল যদি পূর্ববর্তী আসমানি গ্রন্থগুলো আল্লাহর তরফ থেকে এসে থাকে আর এ কোরআনও যদি আল্লাহর তরফ থেকে হয়ে থাকে তবে পূর্ববর্তী গ্রন্থের কতক নির্দেশের পরিবর্তে কোরআনে অনুরূপ নির্দেশাবলী কেন দেওয়া হয়েছে, মানে আগের গ্রন্থে নাই এখন কেন আছে ইত্যাদি। কিন্তু আমরা ধরবো রানিং অবস্থা, কেন যে 105 যে প্রসঙ্গটা ইয়া ইয়ুল্লাযীনা আমানু 104 প্রসঙ্গ, যারা বিশ্বাস এনেছো সেকালেরও যারা একালেও আমরা যারা কোরআনকে বিশ্বাস করতে চাই তাদের জন্য এটা। তো মানানসাখ মিন আয়াতিন, রহিত করি না আমরা, এবং এই রহিতও বলবো না স্থগিত করি না আমরা, যেমন আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টে দেখেছি স্থগিতাদেশ এই মামলার উপরে, তার মানেটা কি? তার মানেটা হলো যে এই মামলা আর এখন চলবে না, মামলা শেষ হয়ে যায়নি কিন্তু, বোঝা গেল, আপাতত এটা কার্যক্রম চলবে না। তো মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, অথবা তা ভুলিয়ে দেই, মানুষের মন থেকেই ভুলিয়ে দেই, ভাবুন এই ব্যাপারটা, কোনো আয়াতকে স্থগিত করি না, কারণ কোরআনে এরকম বহু সুরায় বাকারায় এক কথা বলা হয়েছে, সুরায় মায়েদায় গিয়ে সম্পূর্ণ অন্য কথা বলা হচ্ছে একই বিষয়ে। তাহলে এটা স্থগিত করা হলো, কিন্তু এই যে এই আয়াত মনসুখ হয়ে গেছে এটা আমাদের একদম সমস্ত তর্জমায় দেখা যাবে, ওই আয়াত দিয়ে এই আয়াত মনসুখ হয়ে গেছে, এটা প্রতিষ্ঠিত শব্দ আমাদের সমাজে, ধর্মীয় সমাজে, মা নানসাখ মিন আয়াতের নাসেখ মনসুখ প্রতিষ্ঠিত শব্দ এটা। তো মা নানসাখ মিন আয়াতের কোনো আয়াতকে আমরা স্থগিত করি না, আও নুনসিহা অথবা তা ভুলিয়ে দেই না, মানে অপ্রাসঙ্গিক করে দেই না, আমাদের এখনকার ভাষায় যেটা বলবো আমরা, অপ্রাসঙ্গিক করে দেই না, না আতি বি খাইর মিনহা আও মিসলিহা, গোটা কোরআনের এথিক্যাল সাইড কিন্তু ক্লিয়ার হয়ে গেল। সুরায় বাকারায় তুমি একটা জিনিস দেখলে, সুরায় মায়দা গিয়ে যদি দেখো যে সে কথাটা পরিবর্তন হয়ে গেছে, তার চাইতে ভালো অথবা সেই মতো দেখে নাও। তাহলে ওটা কেন রেখেছি এখানে, নাসেক মনসুখ ওই আয়াত মনসুখ হয়ে গেছে, ওই আয়াত বাদ হয়ে গেছে, মাদ আল্লাহ সুম্মা মাদ আল্লাহ সুম্মা মাদ আল্লাহ, কোরআনের ক্ষেত্রে এটা আদৌ সম্ভব নয়। আল্লাহ তাআলা প্রেক্ষিত দেখাচ্ছেন, একটা সমাজ যখন নির্মাণের প্রাথমিক পর্যায়ে থাকে তখন তার অবস্থা একরকম থাকে, তখন তার জন্য কিছু বিধিবিধান আল্লাহ দেন যেটা সূরা বাকারা দিয়েছেন, এবং এই সমাজ যখন ক্রমান্বয়ে গড়ে উঠতে থাকে এবং একটা পর্যায়ে যখন গিয়ে পরিপূর্ণ প্রকাশ পায় তখন তার জন্য সমস্ত বিধিবিধানকে নতুন করে গুছিয়ে দেওয়া হয়, যেটাকে শরিয়ত বলা হয়েছে, এবং কোরআনই সেই শরিয়ত, যেটা কোরআনই বলছে, আমি বলছি না। তাহলে আলম তাআলা মান্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তো তারা কি জানে না, আলাম তা আলাম, তোমরা কি জানো না যে আল্লাহ প্রত্যেকটি জিনিসের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম, এটা এরকম না এটা সরিয়ে দিয়ে আরেকজনকে নিয়ে আসবে, তোমাদেরকে সরিয়ে দিয়ে অন্য জাতি নিয়ে আসবে, পারেন না আল্লাহ। আলাম তা আলাম আন্নাল্লাহ লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা কি জানো না যে আল্লাহ ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর রাজত্ব তারই, সমস্ত কর্তৃত্ব তারই, ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, এবং এটাও কি তোমরা জানো না যে নেই তোমাদের তিনি ছাড়া কোনো অভিভাবক আর না কোনো সাহায্যকারী, আম তুরিদুন আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবলু, তোমরা কি চাও হে বিশ্বাসীরা যে তোমরাও সেইভাবে জিজ্ঞেস করবে, তাই না, যেমন গরুটা কেমন, রংটা কেমন, আবার একটু বলো, তাই না, 67 থেকে একেবারে 70 পর্যন্ত যে নমুনা, তোমরাও কি চাও যে তোমরা জিজ্ঞেস করবে তোমাদের বার্তা বাহককে, যেভাবে জিজ্ঞাসিত হয়েছিল মূসা এর আগে, সোয়েলা মূসা,
ওমান ইয়াতাবদ্দালিল কুফরা বিল ঈমান, যে বদলালো অকৃতজ্ঞতা দিয়ে অস্বীকৃতি দিয়ে বিশ্বাসকে, ফাকাদ দাল্লা সাওয়া আস-সাবিল, সে হারিয়ে ফেলল সোজা পথের সরলতা, সোজা পথের সরলতা। নামে সে থাকবে সোজা পথে সিরাতাল মুস্তাকিম, কিন্তু সরল সে থাকবে না, আর এই পথটাও তার কাছে আর সরল লাগবে না। ওয়াদ্দা কাসীরু মিন আহলিল কিতাব, ঠিক যেই কথাটা মা ইয়াওয়াদ্দু আল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, এর একটা প্রতিধ্বনি দেখুন, চায় অধিকাংশ অনেক আহলে কিতাব, লাউ ইউরাদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারান, কোনোভাবে যদি তোমাদেরকে ফিরিয়ে নেওয়া যেত তোমাদের এই বিশ্বাস আনার পরে সরাসরি আবার আগের মতো কাফের বানিয়ে দিতে, নানানভাবে চেষ্টা করছে এরা, হাসাদান মিন ইনদি আনফুসিহিম, একটা হিংসা সরাসরি তাদের অন্তর থেকে, মিন বাদি মা তাবাইয়ানা লাহুমুল হক, সত্য মোহাম্মদকে দেওয়া হলো, আল হক এই কিতাব মোহাম্মদকে দেওয়া হলো, এই কিতাব তোমরা পেলে কি যে হিংসা তাদের লাগে, এই কিতাব আমাদের কাছে আসবে, আমরাই তো ধর্মীয় এজেন্সি, আল্লাহ আমাদের সাথে কথাবার্তা না বলে যাকে তাকে দিয়ে বসলো, তো হাসাদান মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবাইয়ানা লাহুমুল হক, সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পরে, ফাফু, দেখুন ফাফু ওয়াসফাহু, তো ফাফু বলবো তোমরা দৃষ্টি তুলে নাও তাদের থেকে, চোখ ফিরাও তাদের থেকে, ওয়াসফাহু পৃষ্ঠা উল্টে দাও, এখন এরা আর তোমাদের সাবজেক্ট নয়, ভাই এই সেই যে কাহিনী মনে আছে, ভাই আমি ও পাতা উল্টে দিয়েছি, ও পৃষ্ঠা উল্টে দিয়েছি, হাসাদান মেনে আন্দে আনফুসি মেন বাদি মা তাবাইয়ানা লাহুমুল হক, সত্য তাদের কাছে স্পষ্ট হয়ে যাওয়ার পরে একটা তীব্র হিংসা তোমাদের প্রতি তাদের, ফাফু ওয়াসফাহু, তোমরা এড়িয়ে চলো এবং এই পৃষ্ঠা উল্টে দাও, হাত্তা ইয়াতি আল্লাহ বি আমরিহি, যে পর্যন্ত না ওদের ব্যাপারে আল্লাহ কোনো আদেশ নতুন নিয়ে আসেন বা কোনো নতুন কোনো প্রেক্ষিত নিয়ে আসেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইয়িন কাদির, আল্লাহ নিঃসন্দেহে প্রত্যেকটা জিনিসের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। ওয়াকিমুসসালাত ওয়া আতুজ যাকাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সম্বোধন 104-এ, তোমরা অনুশীলন করো আল্লাহর নাজিল করা আয়াত এবং তোমাদের পরিশুদ্ধি নিবেদন করো, ওমা তুকাদ্দিমু লি আনফুসিকুম মিন খাইরিন, অগ্রিম যা কিছু পাঠাবে তোমাদের নিজেদের জন্য, তাজিদুহু ইনদাল্লাহ, গিয়ে দেখতে পাবে তা আল্লাহর কাছে, তো আল্লাহর কাছে গিয়ে কী দেখতে পাবে, এখানে যেটা এখানে তর্জমা করুন এই ব্যাপারটা বুঝে নিন, যে যদি তোমাদের জন্যই হয়ে থাকে দারাল আখেরাতে, তাই না, খালিসাতান মিন দুনিনাস, ফাতামান্নাউল মাউত ইন কুন, আল্লাহ বলছেন ওয়াল্লাই ইয়াতামান্নাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম, তাদের কর্ম দিয়ে যা তারা আগাম পাঠিয়েছে তাতে তারা এই মৃত্যু কামনা করতে পারে না। আর মোমেনদেরকে কি বলছেন, মোমেনদেরকে বলছেন যে ওয়াকিমুসসালাত ওয়া আতুজ যাকাত, বলেছি তার তর্জমা যে তোমরা ওহির অনুশীলন করো, নিজেদের পরিশুদ্ধির নিবেদন করো, ওমা তুকাদ্দিমু লি আনফুসিকুম, এবং যা কিছু অগ্রিম পাঠাবে তোমাদের নিজেদের জন্য, মিন খাইরিন হোয়াট এভার ইজ দ্য গুড, ভালো কাজের, তাজিদুহু ইনদাল্লাহ, গিয়ে দেখতে পাবে আল্লাহর কাছে, ইন্নাল্লাহ বিমা তাআমালুনা বাসীর, সে কথাই আমাদেরকেও বলে দিলেন যে আল্লাহ নিঃসন্দেহে তোমরা যা করো সব তিনি দেখেন। ওয়াকালু লাই ইয়াদখুল আল জান্নাতা ইল্লা মান কানা হুদান ওয়া নাসারা, এবং এরা বলে কিছুতেই তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যে পর্যন্ত না ইহুদি হবে অথবা নাসারা হবে, তার মানে এখন মোহাম্মদের বিরুদ্ধে এক দফা কর্মসূচিতে কি জানি হয় যুগপৎ আন্দোলন শুরু হয়েছে, কি হয়েছে, ইসুকে মোহাম্মদ ঠেকাও, ইহুদি নাসারা এখন যে একে অপরের জানের দুশ্মন, যারা নাসারাদের রসুলকে হত্যা করেছে বলে দাবি করে, যারা ইঞ্জিলকে কিতাব হিসেবে গ্রহণই করে না, যারা নাসারাদেরকে কোনো ধর্ম হিসেবে গণ্যই করে না, তারা এখন এক হয়ে গেছে, এক হয়ে মোহাম্মদ ঠেকাও,
এ বলছে ইহুদি হও অথবা নাসারা, আমাদের পছন্দ না হয় নাসারা হও, তবুও মোহাম্মদকে মানো না। তো ওয়াকালু লাই ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা তিলকা আমানিয়্যুহুম, এগুলো তাদের সব অলীক কল্পনা। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমাদের এই কথায় যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো কি দলিল আছে দেখাও। যেই ব্যাপারটা এখন একদম অনিবার্য হয়ে গেছে মুসলিম জাতির চর্চায় আনা, যে যে কথাই বলবেন কোরআন থেকে দলিল দেখাও। ধর্মীয় পরিমণ্ডলে জাতীয় জীবনে কোনোভাবে কোনো একটি কথা চলবে না কিতাবের দলিল ছাড়া। বালা নয় এসব কিছুই, মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, ইহুদিও নয় নাসারাও নয় কিছুই নয়, যে সম্পূর্ণ সমর্পিত করে দিল তার লক্ষ্য উদ্দেশ্যকে আল্লাহর জন্য, ওয়াহুয়া মুহসিনুন, এবং সে এ ব্যাপারে সম্পূর্ণ একনিষ্ঠ। বুঝুন ব্যাপারটা, মান আসলামা নফসাহু, মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে সমর্পিত করে দিল তার সমস্ত লক্ষ্য উদ্দেশ্যকে শুধু আল্লাহর জন্য, ওয়াহুয়া মুহসিনুন, এবং সে ব্যাপারে একনিষ্ঠ বা কর্তব্যপরায়ণ, ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, তাহলে তার জন্য তার যে পুরস্কার তা রয়েছে তার প্রতিপালকের কাছে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর না তাদের উপরে কোনো ভয় আছে আর না তারা কোনো দুরবস্থায় পড়বে। রব্বানা আমন্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। আগামীকাল শনিবার ইনশাআল্লাহ আবার সকাল 10টায় দেখা হবে।